এবং মুসলিম আমরা এটা বলতে পারি না কি এনে বলেন তারা শব্দটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম এই জিনিসটা অনেকে বলতে পারে না যাই হোক আজকে ভালোবাসার দিবস আর বাঙালি আমরা খাওয়া পছন্দ করি খাওয়ার সামনে আমার কথা কেন পৃথিবীর সবচেয়ে ভালো বক্তার কথা মনে হয় আমি আমি বরদাস্ত করব না তাহলে আপনি বরদাস্ত করবেন কেন কথা বললে কেউ শুনবে না কারণ খাওয়া আমরা সবাই পছন্দ করি আমি মনে করি কথা বলার কিছু নেই শুধু একটি কথা বলবো একটা কথা বলে গেছেন হিরো অনন্ত সাহেব খুব ভালো যে এখানে অনেক প্রোডিউসার ডিরেক্টরস আছেন এরা সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি তাহলে একটা ছবি বানাতে পারি আমি এটা আমি বিলিভ করি এটা একটা পজিটিভ বা পজিটিভ ভাইব এবং আমি মনে করি যে আমি ওমর সানির মতো এখানে আর্টিস্ট বসে আছেন এখানে নতুন আপা আছেন অঞ্জন আপু আছেন এখানে নাদের খান আছেন এখানে রত্না আছেন আমরা অনেকেই আমরা এখানে রাশেদা আপু আছেন আমরা অনেকে নামে মৌসুমী আছে অনেকে নামে নামে আর্টিস্ট এখানে আমি আমি একজন সিনিয়র শিল্পী হিসাবে বলতে চাই যদি ফিল্ম ক্লাব ছবি বানায় তাহলে আমরা যারা অর্থ সচ্ছল লোক অন্তত তারা কেউ টাকা নিব না এটা কনফার্ম থাকতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ তবে যারা আমাদের শিল্পীদের মধ্যে যারা একটু অর্থাভাবে আছে তাদেরকে টাকা দিতে হবে এটা আমরা ছেড়ে দিলাম কিন্তু আমার মতো ওমর শ্রেণী বা আমার এই ক্যাটাগরিতে যারা পড়ে যারা একটু সচ্ছল তারা আমার মনে হয় কোনো টাকা নিব না আমরা আমরা অন্তত এইটা ফিল্ম ক্লাবকে ভালোবাসি আমরা ফিল্ম ক্লাবের মেম্বার আমরা অবশ্যই এই কাজটা করবো আর একটা কথা হচ্ছে যে আমরা ভোট তো দিব মনে করেন মাত্র 11টি কিন্তু এখানে অনেক প্রিয় মুখ হচ্ছে 22টি আমরা বলতে পারবো না বাট আমরা সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছি কাকে দেব আর আমি শিল্পী সমিতির একজন অনেক পুরনো লিডার হিসাবে বলতে চাই সবার আগে এখানে বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় আমার বা আমার ওস্তাদের ওস্তাদ আমরা দিলরজান ঝন্টুকে আমরা ভোট দেব এটা 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 একেবারে বীর গর্বে বলতে পারি যদি তাকে না দেয় তাহলে দেশ মা মাটি ছোট হয়ে যায় তাকে সম্মান করা মানে দেশকে সম্মান করা তাকে সম্মান করা মানে হচ্ছে আপনার ব্যক্তিত্বকে সম্মান করা তাকে সম্মান করা হচ্ছে আপনি যে একজন সঠিক মানুষ সঠিক বাঙালি সেটা জানানো অতএব সবাকে সবার আগে আমার মনে হয় সবার উচিত দেলরজান জন্টু শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা দেলরজান জন্টুকে কাটবো এরপরে আমি একজন আর্টিস্ট হিসাবে আমার যতগুলো শিল্পী আছে সবার আগে তাদেরকে দিব এরপর ইনশাআল্লাহ পছন্দের মানুষগুলোকে দিব শিল্পী সমিতির যতগুলো শিল্পী দাঁড়িয়েছে আপনারা আল্লাহর ওয়াস্তে তাদেরকে দিবেন তাদেরকে আপনারা ডিসঅনার করবেন না কারণ আমার প্রথম দায়িত্ব হচ্ছে শিল্পী সমিতির একজন সিনিয়র শিল্পী হিসাবে তাদের ভোট চাওয়া আমি সবার আগে ঝন্টু সাহেব বীর মুক্তিযোদ্ধা তারপরে আমার শিল্পীদের ভোট চেলাম এবং আমরা যদি একটা মাছ কিনতে যাই মাছটা কান দেখি হাত দিয়ে টিপি যে মাছটা কেমন হবে তাজা একটা মাছ একবেলা খাওয়ার জন্য এক বছরের জন্য যাকে নির্বাচিত করবেন তাকে অন্তত বিবেক দিয়ে মন এবং মাথা দিয়ে বিচার করে তারপরে ভোটটা দিবেন কারণ এখানে সব আমাদের প্রিয় মুখ সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালোবাসা দিবসের আপনাদেরকে অগণিত শুভেচ্ছা এখন মাইকে বলবে আমার সবচেয়ে বিদ্রোহী বন্ধু ওমর সানির জন্য জোর একটা হাততালি দেন ওমর সানি কিছু বলবে থ্যাংক ইউ ওমর সানি